এইচএস বা উচ্চ মাধ্যমিক ক্যান্ডিডেট যারা এইচএস এর রেজাল্ট নিয়ে অসন্তুষ্টি বোধ করে রিভিউ করেছিলেন, তারা দেখুন রিভিউ রেজাল্ট বার হয়েছে, আপনারা সমস্ত রেজাল্ট একসাথে না বার হলেও যাদের রেজাল্ট বার হয়েছে তারা দেখে নিতে পারবেন এই ওয়েবসাইটে গিয়ে wbcehse.nic.in। নিজের মোবাইলে টাইপ করে এখানে গুগল থেকে যে কোনো ব্রাউজার থেকে দেখে নিতে পারবেন রেজাল্টটি, আপনার রিভিউ রেজাল্ট প্রকাশিত হয়েছে কি না। তো বন্ধুরা এখানে দেখুন কতগুলি অপশন লেখা আছে, নিচে উপরে লেখা আছে এবং অনলাইন পেমেন্ট অ্যাপ্লিকেশন ফর পিপিএসএন পিপিআর, এবং নিচে লেখা আছে পাবলিকেশন অফ কাউন্সিল। এখানে মাঝের অংশটি লেখা আছে অ্যাপ্লিকেশন ফর পিপিএসএন পিপিআর, এখানে ক্লিক করবেন। পিপিএস অ্যান্ড পিপিআরে ক্লিক করলেই একটা পেজ বার হবে, দেখুন এখানে ক্লিক করুন। এরপর দেখুন যে পেজটি বার হচ্ছে সেখানে রোল এবং নাম্বার চাইছে, রোল এবং নাম্বার নিজের হাতের কাছে রেখে নেবেন। তারপরে ওয়েবসাইটটি খুললেই এই অপশনগুলি বার হবে। দেখুন লেখা আছে অ্যাপ্লিকেশন ফর পিপিএস অ্যান্ড পিপিআর চ্যানেল পেমেন্ট, তারপরে দেখুন নিচে লেখা আছে রিভিউ স্ট্যাটাস, তারপরে পেমেন্ট। এখন শেষের অংশে লেখা আছে পিপিএস অ্যান্ড পিপিআর, এখানে রেজাল্ট লেখা আছে, দেখুন এই রেজাল্টে গিয়ে ক্লিক করবেন। তাহলে আরেকটি পেজ বার হবে, ওখানে রোল এবং নাম্বার লিখতে হবে, রোল এবং নাম্বার একসাথে লিখতে হবে। রোল নাম্বার আপনার অ্যাডমিটে দেওয়া আছে 6 ডিজিট এবং নাম্বার হচ্ছে 4 ডিজিট, এই 10টি সংখ্যা একসাথে এখানে বসাতে হবে এবং নিচের অংশে মার্কশিটের নাম্বার লিখতে হবে। তো এখন দেখি আমরা রোল নাম্বারটি বসাই, রোল এবং নাম্বার একসাথে স্পেস না দিয়ে এখানে টাইপ করুন। এভাবে দেখুন লেখা আছে রোল এবং নাম্বার, এবং নিচে দেখুন লেখা আছে মার্কশিট, মার্কশিটের নাম্বার, নিজের মার্কশিটের উপরে ডান দিকে বা বাম দিকে দেখুন মার্কশিটের নাম্বার লেখা আছে, সেখানে দেখে সেটাকে ঠিকভাবে লিখতে হবে। এখানে মার্কশিট নাম্বার এখানে লিখুন, যেমনভাবে লেখা আছে মার্কশিটের উপর দেখুন অংশে সেভাবে লিখতে হবে এখানে ঠিকভাবে। তো বন্ধুরা ভিডিওটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তারপরে দেখুন লেখা হয়ে গেল, এরপর নিচের অংশে দেখুন লেখা আছে সাবমিট। যারা নতুন আছে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখুন এখানে সাবমিট লেখা আছে, সাবমিটে ঘরে ক্লিক করলাম, সাবমিট করলেই রেজাল্ট বার হয়ে যাবে। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব এবং লাইক করবেন এবং চ্যানেলটিকে শেয়ার করবেন। থ্যাংক ইউ।